দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ালো আগরতলা প্রেস ক্লাব। কুমারঘাটের অসুস্থ সাংবাদিকের বাড়ি গিয়ে আর্থিক সাহায্য সহ পাশে থাকার আশ্বাস আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রতিনিধি দল দিল। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় শয্যাশায়ী কুমারঘাটের প্রবীণ সাংবাদিক অরুণদেব, চিকিৎসার খরচ মেটাতেও হিমশিম অবস্থা আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির। এই খবর জানতে পেরে বৃহস্পতিবার কুমারঘাটের সাংবাদিকদের সাথে নিয়ে রোগাক্রান্ত অরুণদেবের বাড়ি ছুটে গেলেন আগরতলার সাংবাদিকদের এক প্রতিনিধি দল। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নিউজ টুডের সম্পাদক সুরজিৎ পাল, আরই নিউজের ডিরেক্টর সোমেন দেব, রাইজিং ত্রিপুরা ডিরেক্টর হানিফ আলী সহ অনেকেই। বরাবরের মতোই সাংবাদিকদের স্বার্থে এবারও মানবিকতার ছাপ রাখল প্রেস ক্লাব। এদিন অসহায় সাংবাদিকের পরিবারকে প্রেস ক্লাবের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি সেখানে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ককে অসহায় সাংবাদিকের বিষয়ে অবগত করান প্রণব সরকার। মুখ্যমন্ত্রী সহ শ্রমমন্ত্রী প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে দাঁড়ানোর। আগামী দিনে অসহায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন আগরতলা প্রেস ক্লাব। কুমারঘাটের প্রবীণ সাংবাদিক অরুণ আমাদের খুব কাছের এবং খুবই ঘনিষ্ঠ, দীর্ঘদিন ধরে আমাদের সাথে সাংবাদিকতা করছেন। খুব দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। তো আজকে আমরা সুরজিৎ পাল, সোমেন, আনিক ওরা আমরা আজকে এসেছি ওকে দেখতে, এবং খুবই খারাপ লেগেছে ওকে দেখে যে আসলে অরুণকে তো আমরা এইভাবে চাই না, অরুণকে আমরা কাজের ফিল্ডে চাই। তো আজকে এটা দেখে আমরা কিছুটা আর্থিক সাহায্য করেছি, প্লাস আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনি আশ্বাস দিয়েছেন অরুণকে সাহায্য করবেন। তো কথা বলেছি রাজ্যের মন্ত্রী অত্র এলাকার ভগবান দাসের সাথে, উনিও বলেছেন সাহায্য করবেন। তো আমরা অরুণের পাশে আছি, তো এটা ভাবার কোনো কারণ নেই যে অরুণের সাথে কেউ নেই। আমরা অরুণের পাশে সবসময় আছি, আগেও ছিলাম, আগামী দিনেও থাকবো। দেখি অরুণকে আরও কীভাবে আমরা সহায়তা করতে পারি, পরিবারের পাশে থাকতে পারি। এমনি তো প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে চিকিৎসা করতে গিয়ে, পরিবারে কোনো ইনকাম সোর্স নেই। তো এই বিষয়টা আমরা দেখছি, দেখে দেখে ওকে কীভাবে আমরা সাহায্য করতে পারি। এদিন কুমারঘাটে একাধিক কর্মসূচি নিয়ে গেলেন প্রেস ক্লাবের নেতৃত্বরা। প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি মানিকলাল দাসের বাড়িতেও এদিন যান নেতৃত্ব, কথা বলেন প্রয়াত সাংবাদিকের পরিবারের সাথে। সেই সঙ্গে আগামী দিনে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।